السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين قال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات وقال اقر رب زدني علما আমরা আজকে এলেম বা জ্ঞান অনুসন্ধান করার ফজিলত সম্পর্কে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ যে তিনটি আয়াত বা আয়াতের অংশ আপনাদের সামনে পেশ করলাম সেগুলোতে এলেমের মর্যাদার কথাই আসলে আল্লাহ তালা তুলে ধরেছেন প্রথম আয়াতটি হচ্ছে সুরা আজ জুমারের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুলহালি ইস্তাবিল্লী আলামুনা না লাই আলাম বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান সোহান আল্লাহ তাই না এর অর্থ সবাই জানে এর উত্তর সবারই আমাদের জানা আছে যে তারা সমান নয় তাহলে কে বড় আর কে একটু নিচু অবস্থানে আছে সেটাও তো স্পষ্ট যে জানে তার মর্যাদা অনেক বেশি এটা সর্বস্তরে দিনই ক্ষেত্রে বলি আর দুনিয়ার ক্ষেত্রে বলি যে জানে যার জ্ঞান আছে যার নলেজ আছে তিনি আসলে যে কোনো সময় মর্যাদার দিক থেকে এবং সুযোগ সুবিধা পাওয়ার দিক থেকেও ভালো অবস্থানে থাকেন আল্লাহ তালা আসলে সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম আল্লাহ কর্তৃক নির্ধারিত জানলে আপনার অনেকগুলো অ্যাডভান্টেজ অনেক সুবিধা অনেক সুযোগ পাওয়া যায় আর যদি জানা না থাকে তাহলে আপনি অনেক স্কোপ এবং অনেক সুযোগ মিস করবেন এটা যেমন দুনিয়ায় তেমনি আখিরাতেও আল্লাহ তালা আখিরাতের প্রস্তুতিমূলক যে সমস্ত আমলগুলো আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন সেগুলোর সাথে এলএমের সম্পর্ক আছে যেমন তিনি আমাদের উপর সালাদ ফরজ করেছেন আমাদের উপর সিএম ফরজ করেছেন এবং যারা বিত্তবান তাদের উপর জাকাত ফরজ করেছেন যারা সামর্থ্য রাখে তাদের উপর হজ ফরজ করেছেন এভাবে বিভিন্ন আমল তিনি আমাদের উপর কখনো ফরজ করেছেন কখনো রেকমেন্ড করেছেন যে এগুলো তোমরা করো ভালো যেগুলো মোস্তাহাবাদ এখন সেগুলো কিভাবে করবে তাই না জানতে হবে শিখতে হবে এটা হচ্ছে নলেজ কোনো কোম্পানিতে যখন কেউ জয়েন করে যদি তিনি মেশিন মেশিন অপারেটর হন তাহলে মেশিন অপারেট করা তাকে জানতে হবে যদি তিনি কম্পিউটার অপারেটর হন তাহলে কম্পিউটার সম্পর্কে তাকে জানতে হবে এটাই হচ্ছে নলেজ তো সুতরাং সালাদ কীভাবে পড়বো ইবাদত কীভাবে করবো বা আমালাতের ক্ষেত্রে কিভাবে মানুষের সাথে আমরা ইন্টারেক্ট করব আচার আচরণ করবো কিংবা খাবার দাবার বিভিন্ন ক্ষেত্রে যে হালাল হারামের বিধান আছে সেগুলোর মধ্যে বাদ বিছার করে কীভাবে হালাল পথে চলবো হারামটাকে অ্যাভয়েড করবো এর জন্য জ্ঞানের প্রয়োজন আছে তাহলে যে জ্ঞান রাখে আর যে জ্ঞান রাখে না তারা সমান নয় দ্বিতীয় আয়াতটি আল্লাহ তালা সুহান আল্লাহ আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন দ্বিতীয় আয়ারটিতে এবং সেটি সোরা আল মুজাদ আলার এগারো নম্বর আয়াত আমানু মিনকুম আল্লাদিনা ইলমা দরাজ তোমাদের মধ্য থেকে যারা ইমান পোষণ করে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে উল্লাদিন উত আলমা তারা জাত এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আরও কয়েক গুণ বেশি তাহলে সকল মমিনকেই আল্লাহ তালা একটা কমন মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন পজিশন দিয়েছেন কিন্তু কিছু মমিনকে আল্লাহ তালা স্পেশাল মর্যাদা দিয়েছেন তাদের মধ্যে যাদের এলেম আছে যাদের এলেম আছে দেখেন আল্লাহ তালা সব জায়গায় ওলামা বলেননি যেমন অন্য বলেছেন মিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে আলেমদের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লা ওম আম্বিয়া এভাবে চমৎকার সব কথা আছে কিন্তু অনেক জায়গাতে আল্লাহ আলেম শব্দটা ইউজ করেননি বলেছেন আল্লা দিনা উতম যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে জ্ঞান অর্জন করেছে জ্ঞান চর্চা যারা করে জ্ঞান অনুসন্ধান যারা করে এদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে আর আলেম হচ্ছে যারা জ্ঞান চর্চায় একটা স্পেশাল পজিশন হোল্ড করে এখন জ্ঞান চর্চা অনেক দূর অগ্রসর হয়ে গেছে এখন তাদেরকে মানুষ স্কলার বলে তাহলে জ্ঞান যারা প্রাপ্ত হয়েছে সবাই আসলে স্কলার হতে পারেনি তাই না তাহলে দুটো বিষয় এখানে এক যারা স্কলারশিপের দিক থেকে এগিয়ে গেছে তারা স্কলার আলেম তাদের বিশাল মর্যাদা পাশাপাশি যারা জ্ঞানের চর্চা করে এবং সহি জ্ঞানটাকে ধারণ করে হোল্ড করে তাদেরও কিন্তু বিশাল মর্যাদা সুবাহ আল্লাহ এই জন্য আমাদের যারা আমরা সাধারণ মুসলিম তাদের জন্য কিন্তু সহি জ্ঞানের প্রয়োজন আছে আছে না সালাদটা সহিভাবে কিভাবে পড়বেন সিয়ামটা সেইভাবে কিভাবে রাখবেন তা কোয়ার সহি কনসেপ্টটা রূপরেখাটা কী তাহিদের সহি সমজটা কি জ্ঞানটা কী রূপরেখাটা কি জানার প্রয়োজন আছে না তা নাহলে তো ভুল দিকেই মানুষ যাবে আজকে মানুষ দেখেন তাবিজ তোমার করছে কবরে যাচ্ছে কবরওয়ালার কাছে কত কিছু চাচ্ছে কিন্তু তারা মনে করছে এগুলো জ্ঞান আসলে কি জ্ঞান জ্ঞান না সত্যিকার জ্ঞান তারা রাখে না এই জন্য আল্লা তালা যে প্রথমে একটাতে বলছেন যারা জ্ঞান রাখে আর রাখে না তারা সমান না জ্ঞান যারা রাখে না তারা মিসগাইডেড হয় তারা ভুল পথে যায় আর জ্ঞান যারা রাখে তারাই সঠিক পথে থাকার মতো যোগ্যতা তাদের অর্জিত হয় তাদের মধ্যে যারা বিনয়ী মুসলিম ভালো মুসলিম আল্লাভিরু মুসলিম তারাই সঠিক পথে থাকে আর তাদের মধ্যে যারা আত্মভরি অহংকারী তারাও আবার মিসগাইডেড হয় তারা সত্যকে জানার পরেও অহংকারের কারণে তারা সত্যকে গ্রহণ করে না এই জন্য আমাদের জন্য জ্ঞান অর্জনটা খুবই জরুরি মুসলিমদের সবচেয়ে বড়ো প্রায়োরিটি মনে রাখবেন পৃথিবীতে যত কনসার্ন আছে যত বিষয় আছে যত ইস্যু আছে মুসলিমদের সবচেয়ে সিরিয়াস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে তার জ্ঞান অর্জন সবার জন্য মুসলিম রাজনীতিবিদদের জন্য মুসলিম অর্থনীতিবিদদের জন্য মুসলিম শিক্ষকদের জন্য মুসলিম ওলামাদের জন্য ইমামাইম্মা খতিবদের জন্য দারিদের জন্য সবার জন্য জ্ঞানটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু প্রয়োজন সবচেয়ে বড়ো নেসেসিটি এই জায়গাটা যদি বিপন্ন হয় তাহলে মুসলিম রাজনীতিবিদরাও কিন্তু মিসগাইডেড হবেন মুসলিম প্রশাসকরাও মিসগাইডেড হবেন বাজারে মুসলিম ব্যবসায়ীরাও তারা হারাম ব্যবসা করবে তারা ই বা ই অরেঞ্জের মতো মানুষকে ধোঁকা দেবে এখন যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি আসলে এলেম না থাকলে আল্লাহর ভয় আসে না এই যে ইমানের কথা বলছে ইসলামের কথা বলছে এগুলো সবই আসলে এলেম পুরো ইসলামটাই এলেমের এলেমের একটা একটা সমারোহ আর কিছু না ইসলামটা পুরো এলেম এবং নলেজের একটা সমারোহ আর কিছু না প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখেন তা প্রত্যেকটা পয়েন্ট হলো নলেজ এখানে কোনো ধারণা না এখানে কোনো অনুমান না এখানে কোনো কল্পনা না আর ইসলাম যেটাকে আমরা প্র্যাকটিস করছি আমাদের দৈনন্দিন জীবনে তার প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা ইস্যু প্রত্যেকটা মুভমেন্ট এলেমে ভরা আমাদের প্রত্যেকটা স্টেপ আপনি দেখেন এলেম ছাড়া হয় না কারণ আপনাকে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে হালাধারা বেছে চলতে হয় হালাল জানলেন কি করে হারাম জানলেন কি করে এলেমের মাধ্যমে না এই জন্য আমাদের এলেম বাড়ানোর আসলে আগ্রহ লাগবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সে দোয়াটা আল্লাহ রাবুল্লা আলামী নিজেই শিখিয়ে দিয়েছেন আমাদেরকে তহার একশো চোদ্দ নম্বর আয়াত অকর রাবি জিদনি বলো হে আমার রব আমার এলেম বাড়িয়ে দাও আমার এলেম বাড়িয়ে দাও এলেম না বাড়লে তো আমাদের আসলে কোনো উন্নয়ন হবে না পৃথিবীর উন্নয়নের জন্য জ্ঞান দরকার আর আখেরাত্র উন্নয়নের জন্য আরও বেশি দরকার পৃথিবীর জ্ঞানে পিছিয়ে থাকলেও থেকে কেউ মাহরুম হয় না আল্লাহ তার কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দেন অথবা মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর সে বেঁচে থাকতে পারে জাকাত তো সেই সমস্ত লোকদের জন্য যারা বেকার যারা দুস্থ যারা হয়তো তাদের এক্সপার্টাইজ এবং যোগ্যতা না থাকার কারণে কোনো চাকরি পায় না কিছু করতে করে খেতে পারে না তাদেরকে সাদাকা দিয়ে বাঁচিয়ে রাখার ব্যবস্থা আছে কিন্তু আখিরাতের জীবনে এলেম ছাড়া আল্লাহ কাছে রেহাই পাওয়া যাবে না যদি তৌহিদের এলেম না থাকে জ্ঞান না থাকে আল্লাহকে ক্ষমা করবেন যদি এলেম না থাকার কারণে কেউ শির্কের মধ্যে লিপ্ত থাকে আল্লাহকে কাউকে ক্ষমা করবেন যদি এলেম না থাকার কারণে কেউ ইবাদতের পরিবর্তে বেদাৎ করে সে ভাবছে সে সালাদ পড়ছে কিন্তু সে বেদাতি পন্থা সালাদ পড়ছে অথবা বেদাতে সালাদ বেদায়াতি সালাদটা কি যে স্পেশাল অকেশানে মানুষ যে সালাদগুলো পড়ছে মেরাজের মেরাজের কোনো সালাদ আছে ঠিক তেমনি এরকম অনেকগুলো দেখবেন যে দরগায় গিয়ে স্পেশাল সালাদ পড়ে ওরস উপলক্ষে সালাদ পড়ে এই সমস্ত সালাদগুলো আসলে সহি নয় সে সহি পন্থায় পড়লেও অকেশন এবং উদ্দেশ্য তার ভুল বাতিল হওয়ার কারণে এই সালাতগুলো বাতিল আপনার সব কিছু ঠিক থাকতে হবে এটাই নলেজের দাবি আপনার সময় ঠিক থাকতে হবে আপনার পদ্ধতি ঠিক থাকতে হবে কোথায় পড়ছেন সেটাও খুবই ইম্পর্টেন্ট কি পড়ছেন সালাতের ভিতরে ওটাও ইম্পর্টেন্ট এর সব কিছু এলেম নির্ভর ফলে আল্লাহ তালা এই জন্যই আমাদেরকে বলেছেন যে আসলে এলেমের দিকেই যেতে হবে এলেম বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে এবং একটা সেলফ মোটিভেশন থাকতে হবে যেন আমরা এলেম অর্জন করি এলেমের প্রতি অনুরাগ ভালোবাসা আগ্রহ ইত্যাদি থাকে এখানে কয়েকটা হাদিস আমি উল্লেখ করব খুব সংক্ষেপে وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقه في বোখারি মুসলিমের হাদিস নাবী সাল্লাহ আলহিসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে জ্ঞানের মর্যাদা এবং গুরুত্ব তুলে ধরেছেন বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করে আল্লাহ যার কল্যাণ চান তাকে জ্ঞানের গভীর জ্ঞান দিনের গভীর জ্ঞান দান করে তাহলে বোঝাই যায় আসলে যে কল্যাণের আল্লাহর কল্যাণ পাবে না আল্লাহর পক্ষ থেকে বরকত এবং তৌফিক প্রাপ্ত যে হবে না তাকে আল্লাহ জ্ঞান দেন না আর আপনি না চাইলে কি জ্ঞান সরাসরি নাজিল হবে আপনার উপরে হ্যাঁ জ্ঞান কি অটোমেটিক নাজিল হয় হ্যাঁ যে কাশফের কথা বলে কাশফ খোলে হ্যাঁ এগুলো শুদ্ধ নয় এগুলো মানুষের দাবি বাতিনি চর্চার মধ্য দিয়ে মানুষের কাশফ অর্জিত হয় এগুলো শেরিয়ার কোনো কথা নয় কোরআনের কোনো কথা নয় জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান অর্জনের পথেই হাঁটতে হবে এবং সে প্রসঙ্গে খুব চমৎকার হাদিস আছে দারাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কালা তো রাসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কি মানসালাকা সাবিলান যে এলমান ব্যক্তি এমন পথে চলে যেখানে সে জ্ঞানের অনুসন্ধান করে যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে সাহ্লাহা আল্লাহ তার জন্য একটা পথ সহজ করে দেন যে পথটা জান্নাতের দিকে তাকে গাইড করবে তাকে নিয়ে যাবে আর নিশ্চয়ই ফেরেশতারা তাদের পালকগুলো ফেরেস্তাদের পাখির যেমন পালক আছে সেরকম পালক থাকে সেগুলো যারা জ্ঞান অনুসন্ধান করে তলবুল এলেম তাদের জন্য বিছিয়ে দেন তারা যা করে জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কষ্ট করে সেই কষ্টের প্রতি সন্তুষ্টির রেখে অর্থাৎ সন্তুষ্ট হয়ে ফেরেশ তারা তাদের সম্মানে নিজেদের পালকগুলো বিছিয়ে দেয় পালকগুলো বিছিয়ে দেওয়ার একটা সুন্দর দৃষ্টান্ত আছে আমাদের কাছে মুরগি তার বাচ্চাদের কী স্নেহ করে ভালোবাসে সে যখন বাচ্চাগুলো থাকে কক 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 করে সে তার পাখনাটা বিছিয়ে তাদেরকে মানে কাছে টেনে নেয় কাছে টেনে নেয় এবং মনে জন্য একটা একটা নিরাপত্তার বুহ সে তৈরি করছে এটাকে ভালোবাসার বুহও বলতে পারেন সন্তানদের প্রতি সে সন্তুষ্ট ভালোবাসে সন্তানদেরকে ফেরেশ তারা আল্লাহর খাস বান্দা তারাও তালেবুল আলেমকে কী যে ভালোবাসে এটা তার একটা প্রমাণ ওয়াই আলে আর আলেম ব্যক্তি তাদের জন্য সব কিছু এমনকি পানির মধ্যে যে মাছ আছে সে মাছও এসতেক করতে থাকে দোয়া করতে থাকে ওফাদুল আলিম আলাল আবেদ কফাদুল কাম আলাসা এরুল কা ওকেম আর আলেম ব্যক্তির মর্যাদা যিনি আলেম নন তবে ইবাদত গুজার আবেদ ব্যক্তি আলেম নন আবেদ এমন ব্যক্তির উপরে এতটাই যতটা সকল নক্ষত্রের উপরে চাঁদের মর্যাদা এখানে দৃষ্টান্তটা একটু বুঝতে হবে আসলে চাঁদ কিন্তু অন্য স্টারের চাইতে ছোট তাহলে ছোটোটার মর্যাদা বড়টার যেমন মঙ্গল গ্রহ কিংবা আরও বড় বড় গ্রহ আছে না নক্ষত্র সেগুলোর উপর কী করে হলো এটা দেখার দৃষ্টিতে কারণ এই কথাটা পৃথিবীবাসী আমাদের জন্য আমরা যখন চাঁদ দেখি আর অন্য গ্রহ নক্ষত্র দেখি সে গ্রহ নক্ষত্র চাঁদের চাইতে যদি লক্ষ কোটি গুণ বড় হয় কিন্তু রাতের আকাশে চাঁদের মর্যাদাই সবচেয়ে বেশি চাঁদটাই উজ্জ্বল যার আলো পৃথিবীবাসীকে আলোকিত করে যার আলোতে মানে যার আলো যার আলোটাকে আমরা আসলে খুবই আনন্দের সাথে গ্রহণ করি চাঁদের আলো তাই না কত কবি সৃষ্টি হয়েছে তার সাহিত্য সৃষ্টি হয়েছে চাঁদের আলো থেকে কিন্তু নক্ষত্রের যে আলো ওটা ওটা খুবই দুর্বল ওটার আলো পৃথিবীতে তেমন পৌঁছে না আমরা শুধু আমাদের চোখের জ্যোতির কারণে সেগুলো দেখি আচ্ছা আর এরপরে নবিসাল্লাহ সাল্লাম বলছেন ওয়াইন্দ আল আলামা আম্বিয়া যারা আলেম তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওয়া ওয়াইন্দ আম্বিয়া আলেম ইউ আর রেতু দিনার ওলাদের হামান আর নবীরা দিনার দেরহামের ওয়ারিস করেন না কারণ তাদের যে টাকা পয়সা থেকে যায় এটার ওয়ারিস আসলে মানুষ হয় না এই তারা ওয়ারিস করেন এলেমের তারা টাকা পয়সার ওয়ারিস করেন না ইন্নামা ওয়ার্রাথু আল এলমা ফানা ওয়াফের অতএব যে ব্যক্তি এলেমটাকে গ্রহণ করতে পারলো সে অনেক কিছু গ্রহণ করতে পারলো বিশাল একটা অংশ সে অর্জন করল জ্ঞান অর্জন বিশাল কিছু অর্জন জ্ঞান অর্জন করতে পারলেন না বিত্তবৈভব টাকার অধিকারী হলেন ছলে বলে কৌশলে কোনো লাভ নেই কোনো লাভ নেই ওটাকে আপনার ছেড়ে যেতে হবে আর ওটা যদি বিপথে যায় তাহলে আর সাদাকা জারিয়া হলো না কিন্তু জ্ঞানটা ইসলামী জ্ঞানটা এটা বিপথে যাওয়ার কোনো সুযোগ নাই একটা তাফসির লিখে গেলেন একটা বই লিখে গেলেন বা ছেলে মেয়েদেরকে সঠিক ইসলামী তারবিয়ত দিয়ে গেলেন এটা একটাই কনসিকুয়েন্স এবং পরিণাম নিয়ে আসবে সুপরিণাম আল আকে বা আল হাসানা সেটা কি সেটা হচ্ছে এটা সাদাকা জারিয়া হয়ে যাবে ওয়াইল্ড মিন ইউন্াফা বিহি যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা আবু দাউদ এবং ত্রিমিদি বর্ণনা করেছেন শেখ আলবানী সাহি আল জামায়ের মধ্যে এটাকে সহি হাদিস হিসেবে উল্লেখ করেছেন আরেকটা হাদিস আজকের আলোচনার শেষ হাদিস সেটি সাহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আন আবি হুরাই রবিআ আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লি সাল্লাম কাল আবু হরাই আল্লাহালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইদ্যাম ইনসানু এম আমালু যখন মানুষ মারা যায় তখন তার আমলটা বিচ্ছিন্ন হয়ে যায় ব্যাস ডিটাস্ট হয়ে যায় বিচ্ছিন্ন হওয়া মানে ডিটাস্ট তার সাথে আর আমলের কোনো সুযোগ নাই ইলামিন তিনটা জিনিস ছাড়া ইল্লামিন তিন জারিয়া একটা হলো সাদাকায় জারিয়া এমন সাদাকা যেটা কন্টিনিউ করছে ফলে তার থেকে সবাবও কন্টিনিউ করছে যেই সাদাকাটা আপনি এখনই দিলেন শেষ সেটা এককালীন সওয়াব পাবেন আর যে সাদাকাটা দুই দিন কন্টিনিউ করবে তাহলে দুই দিনে সব পাবেন যে কাটা লং টাইম লাস্টিং করবে যতদিন লাস্টিং করবে ততদিন তার থেকে আপনি সাদাকা কা পাবেন এটা অনেকটা ডিপিএসের মতো আপনি এক মাস মেয়াদিও করতে পারেন যদি সেই সিস্টেম থাকে তবে সাধারণত বাংলাদেশে তিন মাস ছয় মাস মেয়াদি এক বছর পাঁচ বছর মেয়াদি যতদিন করবেন ততদিনের পরে কিন্তু এটা যদি আবার মানে রিনিউ না হয় তাহলে ওই দিন তিন মাস পরে শেষ ছয় মাস পরে শেষ কিন্তু পাঁচ বছর করলে তো আর ছয় মাস পরে শেষ হবে না ওইটা পাঁচ বছর পর্যন্তই কন্টিনিউ করবে সাদাখা জারিয়াহটা হচ্ছে ঠিক একজাক্টলি সেরকম এবং আরেকটা হলো এলমিন যেটা একটু আগে বললাম এমন আলেম যার দ্বারা মানুষ উপকৃত হয় উপকারী আলম তাহলে উপকারী আলেমটা অনেক ব্যাপক জিনিস কিন্তু চাই দুনিয়ার এলেম হোক আপনি এমন কোনো দুনিয়ার জ্ঞান রেখে গেছেন যেটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু এখন দুনিয়ার অনেক এলএম দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অনেক কিছু আছে যেগুলো দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেগুলো ভালো কাজেও ব্যয় করা যায় খারাপ কাজে ব্যয় করা যায় কিন্তু যদি খারাপ কাজে ব্যয়ের পদ্ধতিটা আপনি বলে যান বা আপনার কারণে সেটা খারাপ পথে যায় তাহলে সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত যেমন টিভি টিভি ভালো কাজেও ব্যয় করা যায় খারাপ কাজেও ব্যয় করা যায় ফলে আপনার রেখে যাওয়া টিভিটা যদি খারাপ কাজে ব্যয় হয় তাহলে আপনার গোনাহে জারিয়া হবে আর যদি আপনার রেখে যাওয়া টিভিটা দিয়ে শুধু দাওয়াতি প্রোগ্রাম দেখে জ্ঞান অর্জনের কাজে সহি জ্ঞান অর্জনের কাজে জ্ঞানচর্চার কাজে বা ভালো কাজে সে ব্যবহার করে তাহলে এটা সাদাখায় জারিয়া হবে এভাবে অন্যান্য সকল কিছুই জ্ঞানের ক্ষেত্রেও একই বিষয় সাধারণত দিনই জ্ঞান এটার দ্বারা মানুষ উপকারই অর্জন করে তবে দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রে ভালো দিক থাকে মন্দ দিকও থাকে